يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. হ্যালো শো, রহমত মাগফিরাত এবং নাজাতের মাস রমজান আবারও সমাগত। আজ পশ্চিমা আকাশে এক ফালি চাঁদ উঁকি দিয়ে জানান দিল আমি আবার ফিরে আসছি। তোমরাই সৌভাগ্যবান যারা আমাকে আবার ফিরে পেলে। মাবুদ চাইলে এই রমজান আর নাও পেতে পারতাম। শুকরিয়া আল্লাহ যিনি আমাদের উপরে রহম করেছেন। হতে পারে কারো কারো জীবনে এটাই শেষ রমজান। আবার এলো রমজান, আবার এলো রমজান। দর্শক, রসুল সাল্লাম এ মাসটিকে শাহরুল আজিম গ্লোরিয়াস মান্থ বলে আখ্যায়িত করেছেন। তিনি শাহরুল মুবারাকা বলেও সম্বোধন করেছেন। সুতরাং এ মাসের বরকত সম্পর্কে আর কি বলার থাকতে পারে? আমাদের সীমাবদ্ধ বক্তব্য এ মাসের মহত্বকে ছুঁতেও পারবে না। ডিকশনারির শব্দভাণ্ডার এ মাসের বরকত বর্ণনা করতেও সক্ষম হবে না। এমন একটি মহান মাস রমজান মাস, এমন রহমত বরকত এবং মাগফিরাতের মাস রমজান মাস। প্রশ্ন হলো, কেন রমজান মাস এত অনন্য? কেন রমজান মাস এত ফজিলাতপূর্ণ? বারেলো রমজান, আবার এলো রমজান। দর্শক, এ মাসে একটি রাত আছে যা অত্যন্ত মর্যাদাপূর্ণ, যা অত্যন্ত ফজিলাতপূর্ণ, অত্যন্ত সম্মানিত। রাতটি হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি, লাইলাতুল কদর কি রাত? জবাবটি আল্লাহ তাআলা নিজেই দিয়ে বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর যেন তেন কোনো রাত নয়, দ্য নাইট অফ গ্লোরি ইজ বেটার দ্যান এ থাউজেন্ড মান্থস। এ রাতটি হাজার মাস থেকে উত্তম, এ রাতটি হাজার হাজার মাস থেকে উত্তম, বেটার একটি রাত। কেন কেন হাজার হাজার মাস থেকে বেটার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, উই হ্যাভ সেন্ট ইট ডাউন অন দ্য নাইট অফ গ্লোরি। আমি লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, উই সেন্ট ইট ডাউন অন এ ব্লেসড নাইট। আমি কোরআনকে বরকতময় রাতে, কল্যাণময় রাতে সেন্ড ডাউন করেছি, নাজিল করেছি। দর্শক, রসুল সাল্লাম রমজান মাসকে শাহরুল মুবারাকা বরকতের মাস বলেছেন। শাহরুল আজিম গ্লোরিয়াস মান্থ, মহিমান্বিত মাস বলে আখ্যায়িত করেছেন। কারণ এ মাসে লাইলাতুল কদর আছে, আর লাইলাতুল কদর হাজার হাজার মাস থেকে উত্তম, শুধুমাত্র কোরআন নাজিল হয়েছিল বলে। প্রশ্ন হলো, তাহলে কোরআন কি জিনিস যে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর এত মহিমান্বিত হলো, যে লাইলাতুল কদরের কারণে রমজান মাস এত সম্মানিত হলো? সূরা দুখানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাহমাতাম মির রব্বিকা, এজ এ মার্সি ফ্রম ইয়োর লর্ড, এ কোরআন তোমার রবের পক্ষ থেকে সর্বোচ্চ একটি নিয়ামত, এ কোরআন তোমার রবের পক্ষ থেকে জীবন্ত একটি মজেজা, এ কোরআন তোমার রবের পক্ষ থেকে বিস্ময়কর একটি কিতাব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান ইজ দ্য মান্থ ইন হুইচ দ্য কোরআন ওয়াজ রিভিলড অ্যাজ এ গাইড ফর হিউম্যানিটি উইথ ক্লিয়ার প্রুফস অফ গাইডেন্স অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। রমজান মাস
এ মাসে কোরআন নাজিল করা হয়েছিল, এমন কোরআন যা গোটা মানব জাতির জন্য একটি হেদায়েত এবং সত্য পথের যাত্রীদের, সত্য অনুসন্ধানী মানুষের গাইডেন্স, পথ নির্দেশক এবং হক ও বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্য সৃষ্টিকারী একটি কেতাব। দর্শক, আজ 2021 সাল, 1442 হিজরি, এ কোরআনের বয়স 1400 বছর, অথচ হুবহু সেই কোরআন যা 1400 বছর আগে বিশ্বমানব মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল। এটার মতো আর কি আশ্চর্য হতে পারে, এটার মতো বিস্ময়কর আর কি হতে পারে? এমন একটি আশ্চর্যজনক বিস্ময়কর কোরআনের একটি কপি আপনার বাসায় আছে কি? যদি থেকে থাকে তাহলে অবহেলায় পড়ে নাই তো, অনাদারে পড়ি নাই তো? আসুন আমরা শপথ করি, অঙ্গীকার করি, এখন থেকে এ কোরআন থাকবে আমাদের হাতে, এ কোরআন থাকবে আমাদের কলবে, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মার্সি করে সেন্ড ডাউন করেছেন, নাজিল করেছেন। তাতে তিনি কি বলেছেন, তাতে তিনি কি এমন গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, তা আমরা আজ থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান।